পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে 10 ঘন্টা টানা তল্লাশি অভিযানের পর, 10 ঘন্টা টানা ফিরাদ হাকিমকে জেরার পর অবশেষে ফিরাদ হাকিমের বাড়ি ছাড়লেন সিবিআই আধিকারিকরা। আর ফিরাদ হাকিমের বাড়ি থেকে সিবিআই যেতেই মুখ খুলি বিস্ফোরক ফিরাদ হাকিম, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আমি কি চোর, বারবার হেনস্থা কেন, সিবিআই চলে যেতি স্ত্রী কন্যাকে পাশে নিয়ে বিস্ফোরক প্রশ্ন ফিরাদের। সিবিআই তল্লাশির পর স্ত্রী এবং কন্যাকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন ফিরাদ হাকিম। আর সেই সাংবাদিক বৈঠকে বলা প্রতিটি কথায় প্রকাশ পেল কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদের ক্রোধ। তিনি প্রশ্ন তুললেন, আমি কি চোর, কেন এইভাবে আমাকে আর আমার পরিবারকে হেনস্থা করা হবে। বলতে বলতেই ফিরাদের গলা কেঁপে উঠল, ভেঙে গেল কণ্ঠস্বর। সেই স্বরই এরপর ফিরাদ প্রশ্ন তুললেন, বিজেপির কাছে মাথা নত করব না বলেই কি এভাবে আমার সম্মানহানি করা হচ্ছে, সমাজসেবা করছি এটাই কি আমার অপরাধ, তা না হলে এভাবে হেনস্থা করা কেন হবে, আমার ভাইয়েরা শ্রাদ্ধ ছিল সেখানেও যেতে দেয়া হলো না আমাকে, বলুন তো পুর নিয়োগের কোনো ফাইল কি পুরমন্ত্রীর কাছে আসে। রবিবার সকাল 8:30 থেকে ফিরাদের চেতলার বাড়িতে শুরু হয়েছিল সিবিআই তল্লাশি, সেই তল্লাশি চলে সন্ধ্যা 6:30 পর্যন্ত। প্রায় 10 ঘন্টা ধরে চলা ওই তল্লাশি অভিযানের পর সিবিআই আধিকারিকেরা ফিরাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর মেয়র কন্যা প্রিয়দর্শিনী হাকিম বলেছিলেন, আমাদের উপর মানসিক নির্যাতন হচ্ছে। এও জানান তার বাবা কিছুক্ষণ পরই সাংবাদিক বৈঠক করে যা বলার বলবেন। এর ঠিক 15 মিনিটের মাথায় স্ত্রী রুবি হাকিম এবং কন্যা প্রিয়দর্শিনীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ফিরাদ। এসেই বলেন, এত বছর ধরে এই চেতলার মানুষ আমাকে ভোট দিয়ে আসছেন, এরা আমাকে কাউন্সিলর বানিয়েছেন, পরে মানুষ আমাকে বিধায়ক বানিয়েছেন, আজ পর্যন্ত এরা কেউ বলতে পারবেন না আমি কোনো দুর্নীতি করেছি, যদি কিছু করে থাকি তবে মানুষের সেবা করেছি, তারপরেও আমাকে এভাবে হেনস্থা করা কেন হবে, আমি কি চোর। এরপরই সরাসরি বিজেপিকে আক্রমণ করেন ফিরাদ হাকিম এবং তিনি বলেন, একটা অসভ্য বর্বর দল, এদের কাছে মাথা নত করব না বলে এভাবে আমার পরিবারকে অপমান করা হচ্ছে, বিজেপিকে বলবো আমাকে জেলে রাখুন কিন্তু এভাবে অপমান করবেন না। বিজেপিকে ছিচ্ছিকার করে ফিরাদ বলেন, ছি ছি ছো, এরা সম্মানহানি করে, রবিবারের হেনস্থার কথা বলতে গিয়ে নিজের রাজনৈতিক কেরিয়ারের প্রসঙ্গ টেনে আনেন ফিরাদ। বলেন, বামফ্রন্ট আমলও মার খেয়েছি, মামলা হয়েছে আমার বিরুদ্ধে কিন্তু এভাবে হেনস্থা করা হয়নি। এ প্রসঙ্গে ফিরাদ তার সততার কথা বলতে গিয়ে বলেন, আমি জেলে গেছি, হাসপাতালে গিয়ে শুয়ে থাকিনি, 25 বছরের কাউন্সিলর থেকেছি আমি, দুর্নীতির সঙ্গে কখনও হাত মেলাইনি, কেউ যদি বলে আমাকে টাকা দিয়েছে তবে সব ছেড়ে ইস্তফা দেব। এ প্রসঙ্গে নারদা প্রসঙ্গ উঠে আসে ফিরাদের কথায়। ফিরাদ বলেন, একটি মামলাতেই আমি অভিযুক্ত কিন্তু সেই মামলার বিচার হবে না, রাজীব গান্ধীর যেমন মৃত্যুর পর ক্লিন চিট পেয়েছিলেন এই মামলাতেও তাই হবে, আমি মারা যাওয়ার পর হয়তো ক্লিন চিট পাব। তবে এ ব্যাপারে নারদা কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর কথাও টেনে আনেন ফিরাদ। প্রশ্ন করেন, ওই একই মামলায় শুভেন্দুও তো অভিযুক্ত, কই ওকে তো ডাকা হলো না। রবিবার ফিরাদের ভাইয়ের শ্রাদ্ধানুষ্ঠান ছিল, মেয়র নিজেই সে কথা জানিয়ে বলেন, এরা আমাকে আমার ভাইয়ের শ্রাদ্ধে যেতে দিল না। প্রশ্ন করেন, ওরা আমাকে বলে যাচ্ছে পুরসভা রিলেটেড কেস, কিসের রিলেটেড কেস, বিচারপতি অমৃতা সিনহা কেন জিজ্ঞাসা করবে না কি রিলেটেড পাওয়া গেছে। অর্থাৎ সিবিআই জেরার পরপরই কিন্তু খুব উগড়ে দিলেন ফিরাদ হাকিম, একেবারে চরম বিস্ফোরক ফিরাদ হাকিম, বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন, এমনকি ফিরাদের কথায় উঠে এলো দুর্নীতি যদি প্রমাণ করতে পারেন আমি সঙ্গে সঙ্গে ইস্তফা দেব। এমনকি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহাকে নিয়েও কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন ফিরাদ হাকিম।